হ্যালো বন্ধুরা এই মুহূর্তে একটি কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে আমরা চলে এসেছি এই সপ্তাহের একটি পেপার দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে তো দেখুন এই সপ্তাহের পেপারের মধ্যে আমরা দেখব কোন 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 চাকরি বিজ্ঞপ্তিগুলি এই পেপারটির মধ্যে প্রকাশিত হয়েছে সঙ্গে দেখব এই মাসে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি চলছে এই যে হেডিংসগুলি দেখতে পাচ্ছেন এই হেডিংসগুলি কিন্তু আমি দিয়েছি কারণ কি এই এই মাসের এই সকল চাকুরি বিজ্ঞপ্তি কিন্তু আপাতত চলছে এই জন্য আমি দিয়েছি এরপর আমরা আসবো সরাসরি কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে এখানে একটি ভিডিওতে আপনাদের দুটি লাভ কারণ কি সেপারেটভাবে আমাকে বানাতে হচ্ছে না ভিডিও যে এই মাসে আর কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি চলছে সেই সকল ভিডিও নিয়ে আমাকে কিন্তু সেপারেটভাবে বানাতে হচ্ছে না আর দুই নম্বর আরেকটি এখানে পয়েন্ট হচ্ছে যে এই সপ্তাহে যে কর্মক্ষেত্র পত্রিকাটি রয়েছে এর মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু আপনারা একটা ভিডিওর মাধ্যমেই দেখে নিতে পারছেন তো চলো বেশি দেরি না করে সেই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এই চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই সঙ্গে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা কেবি বাংলা পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক কিনা দেখুন ইতিমধ্যে জেলা জেলায় গ্রাম পঞ্চায়েতে আবেদন শুরু হয়ে গেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে পা শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে শিক্ষাগত যোগ্যতার হার কিন্তু বিভিন্ন রকম এখানে চা হয়েছে যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কি বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু হয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে বলা যাবে না তবে কিন্তু বেশিরভাগ ঠিক আছে বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতে কিন্তু অবশেষে কিন্তু প্রকাশিত হয়ে চলেছে আর বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে নাম এখানে আপনারা অনেকখানে দেখতে পাচ্ছেন এ নিয়ে অলরেডি সেপারেট ভিডিও আমি বানিয়ে রেখেছি কোথাও বা অনলাইনের মাধ্যমে আবেদন শুরু শুরু হয়েছে আর কোথাও বা অফলাইনের মাধ্যমে ফর্মটি জমা করতে হচ্ছে আপনাদের ব্লক অফিসে এই হচ্ছে আবেদন প্রক্রিয়া যেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক অনেকে আবেদন চেয়েছিলেন গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে পাশ শিক্ষাগত যোগ্যতা এখানে চাইছে কোন পোস্টের জন্য অঙ্গ সহায়িকা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এর সঙ্গে আশা কর্মী এইচএস এই সকল পোস্টগুলি রয়েছে এই সকল পোস্ট কিন্তু কাদের জন্য শুধুমাত্র ফিমেলদের জন্য মহিলাদের জন্য আর এইচএস ডাব্লু হনুরারি হেলথ ওয়ার্কার এই সকল পোস্টগুলি কিন্তু এখানে রয়েছে মানে বিভিন্ন রকম পোস্ট এখানে অনিস্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা বিভিন্ন রকম জেলার গ্রাম পঞ্চায়েতগুলিতে শুরু হয়েছে শুধুমাত্র ফিমেলের জন্য এখানে দারুণ একটি সুযোগের বিজ্ঞপ্তি আপনারা অনিস্ক্রিনে দেখতেই পারছেন আর এ নিয়ে অলরেডি সেপারেট ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা কেবি বাংলার যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলে ভিজিট করলে আপনারা এক এক করে সেই সকল ভিডিওগুলি দেখে নিতে পারেন এরপর আমরা চলে আসবো যেটা ব্লক অফিসে গ্রাম পঞ্চায়েতের পর কিন্তু প্রত্যেকটি ব্লক অফিসগুলিতেও কিন্তু চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এই যে ব্লক অফিসগুলি রয়েছে এই ব্লক অফিসগুলিতে কিন্তু মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবেন ঠিক আছে গ্রাম পঞ্চায়েতের জাস্ট এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য যেহেতু ফিমেল বিবাহিত মহিলারা ডিভোর্স ফার্থের আবেদন করতে পারবেন তেমন কিন্তু এখানে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারছেন বিডিও অফিসে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য যেখানে এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় যেখানে নাইট গার্ড রয়েছে ঠিক আছে পিওন রয়েছে এর সঙ্গে আপনারা কিন্তু যেটা গার্ড নাইট গার্ড পিওন ফ্রেশার এই সকল পোস্টগুলি কিন্তু এখানে কিনে দেখতে পারবেন আর এ নিয়েও কিন্তু অলরেডি ভিডিও বানানো রয়েছে যে কোন কোন ব্লক অফিসগুলিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এখানে কারা কারা আবেদন করতে পারবেন এই সকল সমস্ত রকমের জন্য কিন্তু অলরেডি আমার লং ভিডিও করা রয়েছে মানে প্রত্যেকটি ভিডিওর জন্যই লং ভিডিও অলরেডি করা হয়েছে তার জন্য আপনাদের কে বাংলা চ্যানেলে ভিজিট করতে হবে আমি আপনাদের জাস্ট এক এক করে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে খাদ্য দপ্তরে এটা কিন্তু রিসেন্ট একটি চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে খাদ্য দপ্তর যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক পা শিক্ষা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা কিন্তু কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য যেখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা দারুণ একটি সুযোগ যেখানে আপনাদের এলাকার যে খাদ্য দপ্তর অফিসগুলি রয়েছে সেই সকল অফিসে কাজ করবার একটি বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বলে রাখি মাধ্যমিক পাস থেকে যেমন চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে খাদ্য দপ্তরে তেমন কিন্তু এখানে আপনারা বিএ পাস শিক্ষাগত যোগ্যতাও যে চাকুরি সেটা কিন্তু দেখতে পারবেন কোন পোস্টের জন্য ডিইও ডেটা এন্ট্রি অপারেটর কিন্তু প্রচুর নিয়োগ হচ্ছে এখন আর প্রত্যেকটি জেলায় ডেটা এন্ট্রি অপারেটরের নিয়োগের বিজ্ঞপ্তি এখন প্রকাশিত হয়েছে যেটা কিন্তু খাদ্য দপ্তর দেখতে পারবেন সঙ্গে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম যেটা কিন্তু ভূমি দপ্তর অফিস রয়েছে বিএলআরও অফিস রয়েছে যে এই সকল সমস্ত রকম ভূমি দপ্তর অফিসগুলিতে ইতিমধ্যে ডিইও এন্ট্রি অপারেটর পোস্টে চাকুরের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোথাও কিন্তু ও লেভেলের সার্টিফিকেট চাওয়া হয়েছে ঠিক আছে কোথাও কিন্তু আপনাদের কিন্তু যে ও লেভেলের সার্টিফিকেটের জন্য মিনিমাম ওখানে আপনাদের পনেরো হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু দেওয়া হচ্ছে মানে বুঝতে পারছেন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে আপনারা খুব ভালো মাপের যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো দেখতে পাচ্ছেন জেলায় জেলায় প্রত্যেকটি জেলায় ব বলা চলে না তবে কিন্তু বেশিরভাগ জেলাগুলিতেই কিন্তু ইতিমধ্যে আপনাদের বিএলআরও এই সকল অফিসগুলিতে এক কথায় ভূমি দপ্তর অফিসগুলিতে চাকরি পাবেন ডি ই ডে টাইনটি অপারেটর কন্ট্যাক্ট চুয়াল ভিত্তিক হলেও কিন্তু এখানে বলা রয়েছে যে পরবর্তীতে আপনাদের কাজ কাজের ধরন এই সকল দেখে পরবর্তীতে কিন্তু বাড়ালেও বাড়াতে পারে এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য যেখানে নর্মালি আপনাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা টোয়েন্টি ওয়ান প্লাস আপনাদের বয়স লাগবে কারণ কি বিএ পাস করতে করতে টোয়েন্টি ওয়ান হয়েই যায় আর এর সঙ্গে আপনারা কিন্তু যেটা নর্মালি সিক্স মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট তাহলে আবেদনটি করতে পারবেন বেতন আমি বলে দিলাম কোথাও কিন্তু ও লেভেল সার্টিফিকেটের জন্য কোথাও রয়েছে পনেরো হাজার টাকা এবার কোথাও ও লেভেলের সার্টিফিকেটের প্রয়োজনে জাস্ট একটি সিক্স মান্থের কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন যেখানে কিন্তু এগারো হাজার টাকা পার মান্থ স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে তো এইভাবে করে আপনাদের এলাকার যে বিএলআরও অফিসগুলি রয়েছে সেই সকল এলাকা সেই সকল জেলায় ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে প্রচুর জেলায় কিন্তু আপনারা দেখতে পারবেন এই নিয়ে কিন্তু অলরেডি ভিডিও বানানো রয়েছে তো তার জন্য আপনাদের কী করতে হবে কে বাংলা চ্যানেলে গিয়ে আপনাদের কিন্তু এক এক করে দেখে নিতে হবে ঠিক আছে এবার চলো এতক্ষণ দেখলাম আমরা যে আমি যে সকল হিডিংগুলি দিয়েছি যে এই সকল চাকুরি বিজ্ঞপ্তি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখনও পর্যন্ত যারা করেননি তারা খুব শীঘ্রই করে নেবেন জাস্ট আমি আপনাদের জানার জন্য এই সকল দিয়েছি এই সকল করে দিলাম এরপর আমরা আসব এই সপ্তাহের যে কর্মক্ষেত্র পত্রিকাটি রয়েছে যে চাকরির একটি পত্রিকা এই পত্রিকার মধ্যে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে চলো এক নজরে দেখে নেওয়া যাক দেখুন আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে দেখুন এখানে বলা আছে স্টেট ব্যাঙ্কে নয়শো পঁচানব্বই খানা স্পেশালিস্ট অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা কিন্তু বিভিন্ন শাখায় স্পেশালিস্ট ক্যাডারে অফিসার পদে নয়শো পঁচানব্বই জনকে নেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক বছর প্রবেশন সহ পাঁচ বছর চুক্তিভিত্তি প্রার্থীদের নিয়োগ করা হবে মানে বুঝতে পারছেন কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই নিয়োগের যে বিজ্ঞপ্তি যারা অনলাইনে আবেদন করবেন তার যে বিজ্ঞপ্তি এখানে কিন্তু অনিশ্কিনে দেওয়া রয়েছে শাখা অনুসারে শূন্যপদের বিবরণ এখানে কিন্তু অলরেডি দেওয়া হয়েছে যেখানে রিলেশনশিপ ম্যানেজার শূন্যপদ রয়েছে দুশো খানা সাধারণ যারা রয়েছেন মানে জেনারেল তারা তাদের জন্য পোস্ট রয়েছে বাষট্টি খানা তপসিলি জাতিদের জন্য এখানে পোস্ট রয়েছে একাত্তরখানা অফিসার তপসিলি উপজাতিদের জন্য রয়েছে তেষট্টি খানা ও বিসিদের জন্য রয়েছে এখানে বাষট্টি খানা এভাবে করে কিন্তু এখানে ভাগ ভাগ অলরেডি করে দেওয়া রয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে তো এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা বলে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট লাগবে সেই সঙ্গে প্রথম সারির কোনো ব্যাংক বা ব্যাংকিং সিকিউরিটি সংস্থায় ওয়েলথ ম্যানেজার বিভাগে রিলেশনশিপ ম্যানেজার হিসাবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মানে বুঝতে পারছেন এখানে আপনাদের সবার প্রথমে পাস শিক্ষাগত যোগ্যতা চা বিএ পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে কিন্তু এখানে তিন বছরের অভিজ্ঞতা আপনাদের লাগবে রিলেশনশিপ অফিসার হিসাবে আপনাদের কিন্তু কমপক্ষে তিন বছরের এক্সপিরিয়েন্স দেখাতে হবে মানে কাজের অভিজ্ঞতা এবার বয়সটা আপনাদের চা হয়েছে তেইশ বছর থেকে শুরু তেইশ বছর থেকে থার্টি ফাইভ ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন তবে এখানে বয়সের ছাড়ও রয়েছে এস দের জন্য তো এ হচ্ছে আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নয়শো পঁচানব্বই খানা স্পেশালিস্ট যে অফিসার সে অফিসার নিয়োগ করতে চলেছেন যারা ক্যাজুয়ালি অলরেডি কাজ করছেন এটাও কিন্তু ক্যাজুয়ালি এই কাজটি যদি আপনারা একবার করে নিতে পারছেন পরবর্তীতে যখনই আবার স্পেশালিস্ট নিয়োগ করা হবে আপনারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন এই জন্য বলা হচ্ছে যে কন্ট্রাকচুয়াল কাজগুলিও কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে চলে আসবো নৌবাহিনীতে ইতিমধ্যে সাতশো খানা যেখানে চার্জম্যান সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট ফায়ারম্যান ট্রেডসম্যান মেট ফেস্ট কন্ট্রোল ওয়ার্কার কুক মাল্টিটাস্কিং স্টাফ পদে সাতশো সাঁত্রিশ জনকে নেবে ভারতীয় নৌবাহিনী তো দেখুন ইতিমধ্যে নৌবাহিনীতে কিন্তু দারুণ একটি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে সেন্ট্রালাইজ যারা সেন্ট্রালাইজ ডিপার্টমেন্টে চাকরি করতে চান তাদের জন্য কিন্তু বিশেষ সুযোগ ইতিমধ্যে এই সকল ওয়ার্কার কুক মাল্টিটাস্কিং স্টাফ সহ এখানে কিন্তু বিভিন্ন রকম পোস্ট রয়েছে যেরকম ফায়ারম্যান ফায়ার ইঞ্জিনিয়ার ড্রাইভার ট্রেডসম্যান মেট পেস্ট কন্ট্রোল ওয়ার্কার কুক ও মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হবে ইস্টার্ন ওয়েস্টার্ন এর এর সঙ্গে বলা হচ্ছে সার্দার্ন নেভেল ও চার্জম্যান সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট ফায়ারম্যান এই সকল ডিপার্টমেন্টে আপনারা কিন্তু এই সকল কাজগুলি পেয়ে যাচ্ছেন তো নৌবাহিনীতে ইতিমধ্যে কাজ করবার বিশেষ সুযোগ সাতশো খানা ইতিমধ্যে শূন্যপদ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর সঙ্গে আমরা চলে আসবো যেখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীতে তিনশো খানা আপনাদের যে গ্র্যাজুয়েশান ইঞ্জিনিয়ার সেটা কিন্তু নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান ওয়েলে ইতিমধ্যে চারশো পঁয়ত্রিশ খানা ইতিমধ্যে শূন্যপদ রয়েছে বিভিন্ন রকম পোস্ট অনুযায়ী কেন্দ্র সরকারে কয়েকশো স্ট্রোনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইস্টোন্রাফারের যদি সার্টিফিকেট থেকে থাকে বা কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আবেদন করে নিতে পারবেন পরবর্তী রয়েছে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কিন্তু ইতিমধ্যে নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে একশো নিরানব্বই খানা এখানে শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন মধ্য রেলের ট্রেডস অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মধ্য মধ্যরে অনিস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কয়েকটি চাকরির বিজ্ঞপ্তি জাস্ট এই পেপারটির মধ্যে এসেছিল আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম এই পেপারটার লিঙ্ক আমি দিয়ে রাখবো টেলিগ্রাম গ্রুপে যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে সেখান থেকে ডাউনলোড করে নেবেন এ ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ